পূর্ব বর্ধমান জেলার মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে শেখ আলামিন নামে এক শিশু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত জানা যায় ওই শিশু খেলতে খেলতে পড়ে যায় প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে বর্ধমানে তাকে স্থানান্তরিত করা হয় সেখানে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় শিশুটি ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দশ লক্ষ টাকা ইতিমধ্যে গ্রামবাসীরা প্রায় এক লক্ষ টাকা সাহায্য করেছেন ক্যান্সারে আক্রান্ত শিশু শেখ আলামিনের পরিবার বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আমাদের গ্রামের একটা বাচ্চা নাম হচ্ছে শেখ আলামিন নাম হচ্ছে আলামিন মন্ডল বয়স হচ্ছে দশ বছর গত তিন মাস আগে এখানে খেলতে খেলতে পড়ে যায় তখন ওরা বর্ধমান হসপিটালে নিয়ে যায় প্রথমে মেমারিতে যায় মেমারি বলে আপনারা বর্ধমানে নিয়ে যান নিয়ে যাওয়ার পর চিকিৎসা করানোর পর বাচ্চাটা লিউকোনিয়া বা ব্লাড ক্যান্সার ধরা পড়ে তো তখন বাড়ি নিয়ে চলে আসছিলাম আমরা বড় পাড়ার ছেলেরা সবাই কলকাতায় নিয়ে গেছিলাম ওখানে চিকিৎসা করার পর আবার বাড়ি নিয়ে চলে আসা হয়েছিলো তখন বর্ধমানে সব টেস্ট করার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে বাচ্চাটা অবস্থা খুব করুণ হয়ে গেছিলো মানে পেচ্ছাপের দাঁত দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত পায়খানার দিয়ে রক্ত হলো তখন বল ডাক্তার বলে দেখো এখানে আমরা রোগী ব্লাড ক্যান্সারে আমার চিকিৎসা করাতে পারবো না আপনারা অনুযায়ী ব্যবস্থা করুন বাচ্চারা আর বাঁচানো যাবে না না তো আমরা পাড়ার ছেলেরা সবাই মিলে তখন এটা ইয়ে আলোচনা করলাম আলোচনাগুলোকে নিয়ে এলাম নিয়ে এসে আমরা এই ঠাকুরপুকুর ওদের একটা ব্লাড ক্যান্সারের ডাক্তার আছে ক্যান্সার স্পেশালিস্ট ওনার কাছে নিয়ে যাই ও পার ডে কুড়ি হাজার টাকা করে নিত তো আমরা মোটামুটি আমাদের পাড়ার ছেলে পাড়া থেকেও চাঁদা অনেক আগে চিকিৎসা করা হয়েছিল প্রায় ওখানে পঞ্চাশ ষাট হাজার টাকা ওরা তুলেছিল তারপরে আমরা কেষ্টপুর কিসকিন্দার ছেলে যৌথভাবে মিলে প্রায় এক লাখ টাকার কাছাকাছি আমরা নিয়ে বর্তমান ওই কলকাতাতেও ওইখানে ভর্তি করেছিলাম ওই ডাক্তারের নামটা আমি বলতে পারছি না ডাক্তারে তারপর ওখানে চিকিৎসা করার পর বাচ্চাটা মোটামুটি ব্লাডটা যেটা বেরোচ্ছিলো মুখ দিয়ে বা নাক দিয়ে পেচ্ছাবে দাঁত দিয়ে ওটা এখন বন্ধ হয়েছে কিন্তু ডাক্তার বলছে ওখান থেকে এনআরসি আমার শিফট করা হয়েছে ডাক্তার বলছে বাঁচাতে গেলে ছেলেটাকে মোটামুটি লাখ দশ টাকা খরচা আছে আমাদের টাটা মেমোরিয়াল যে বোম্বে আছে ওখানে নিয়ে গেলে বাচ্চারা হয়তো বেছে যেতে পারে তাই আমরা কিছু কিছু এনজিওর কাছে সাহায্য চেয়েছিলাম যেমন স্বপ্না ফাউন্ডেশন আমাদের কাছে দশ হাজার টাকা দিয়ে গেছেন আঁচল ওনারা পাঁচ হাজার টাকা দিয়ে গেছেন আমরা বর্ধমানে যে কোয়াশ আছে ওনাকেও যোগাযোগ করা হয়েছিলো বা আরও কিছু এনজিওর সঙ্গে যোগাযোগ করেছিলাম বাচ্চাটা কী করে এখন বাচ্চারা মোটামুটি একটু ডেভেলপ করেছে ভক্তগুলো বন্ধ হয়েছে প্রত্যেকদিন বোতল করে রক্ত লাগছে রক্তটাও কিনতে হচ্ছে তাই ধরুন ব্লাড ক্যান্সার যে খরচাটা প্রচুর ব্যয়বহুল খরচা তো পাড়া থেকে চাঁদা তোলা এগুলো সম্ভব নয় বা গ্রাম থেকে চাঁদা তোলা আমরা সম্ভব নয় তাই আমরা বড়ো বড়ো যে আমাদের ইয়েগুলো আছে এনজিওগুলো আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি যাতে এই বাচ্চাটা বাঁচানোর জন্য তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং বাচ্চারা নতুন করে যেন খেলেধুলে বেড়াতে পারে তার চেষ্টা করলে আমরা খুব খুশি হব হ্যাঁ ডাক্তার বলছে বেঁচে যাবে যেহেতু বাচ্চা বয়স আছে ডাক্তার বলছে যদি চিকিৎসাটা ঠিক মতো করানো হয় খরচা করা হয় কিছু তাহলে বাচ্চারা আবার নতুন জীবনে ফির পাবে মিমারি থেকে শামীম শেখের রিপোর্ট আনন্দ বার্তা